হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা ইউটিউবার আছি অনেক পরিশ্রম করে কিন্তু ইউটিউবে একটি ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওতে তুলনামূলক ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব আসে না। এর কারণটা কি? আমাদের ভিডিওতে সঠিক টাইটেল এবং ট্যাগ আমরা ব্যবহার করতে পারি না। আমরা কি করি, সাধারণত একটি ভিডিও বানাই, সেই ভিডিওর ইচ্ছামতো টাইটেল দেই, হাউ টু অমুক তমুক ইচ্ছামতো টাইটেল দেই এবং ইচ্ছামতো ট্যাগ বসিয়ে ভিডিওটা আপলোড করে দেওয়ার ভাবি যে আজকে মনে হয় ভিডিওটা ভাইরাল হবে। আসলে কিন্তু হয় না। এর কারণটা হচ্ছে আপনার যে ভিডিওর সেই ভিডিওর অরিজিনাল যে ট্যাগটা প্রয়োজন সেই ট্যাগটা আপনি ব্যবহার করেন না। আসলে একটি ভিডিও সার্চেও যায় ট্যাগের কারণে, টাইটেলের কারণে এবং অন্য ভিডিওর নিচে সাজেস্টও করে টাইটেল এবং ট্যাগের কারণে। তো আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল এবং সঠিক ট্যাগটা কীভাবে জেনারেট করতে পারেন। আসলে আজকের ভিডিওর কন্টেন্টটা হচ্ছে ভাইরাল ট্যাগ জেনারেট কীভাবে করবেন। একটা ভিডিওর সঠিক ট্যাগ যদি আপনি জেনারেট করতে পারেন তাহলে সঠিক দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাবে এবং সঠিক ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। তাই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ভিডিওর ট্যাগ আপনি কীভাবে সিলেক্ট করবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করবো। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন, সম্পূর্ণ স্ক্রিনে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কীভাবে একটি ভিডিওর জন্য সঠিক ট্যাগ ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনাদের ফোন থেকে আপনাদের তিনটা অ্যাপসের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা আমরা ব্যবহার করে থাকি ভিডিও দেখার জন্য সেইটা, এবং দ্বিতীয় হচ্ছে আপনারা ট্যাগ ইউ লিখে যদি আপনারা প্লে স্টোরে সার্চ করেন এই অ্যাপসটাও পেয়ে যাবেন, এবং তিন নাম্বার যে বিষয়টা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনাদের নিজস্ব যে নোটবুক যে অ্যাপসটা আছে সেই নোটবুকটা প্রয়োজন হবে। তো তিনটা মানে অ্যাপস আমরা ব্যবহার করব আমাদের ভিডিও ট্যাগের জন্য। তো সর্বপ্রথম আমরা ইউটিউব অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা থেকে আগে ট্যাগ জেনারেট করব এবং ভিডিওর টাইটেল জেনারেট করব। এর জন্য আমরা সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর লিখব যার যে টপিকটা হোক, হতে পারে সেটা কুকিং, হতে পারে গেমিং, হতে পারে ফানি, হতে পারে ব্লগ, যার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আগে টাইটেলটা নিজে নিজে আগে একটু কিছুটা বসাবেন। যেমন আমি টেকনোলজি, তো আমি হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, তো হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, তো আমার যেহেতু এই ধরনের একটা টপিক সিলেক্ট করব। আপনাদের এখানে হাউ টু মানে আপনাদের পাবজি গেমিং লাইফ স্টাইল অথবা কুকিং রান্নাবান্না যেটা মন চায়। তো আমরা কী করব, মনে করেন এখান থেকে কিছু টাইটেল সাজেস্ট করতেছে, এগুলোতে যে ভাইরাল, এগুলো সচরাচর মানুষ কিন্তু সার্চ করার জন্যই ইউটিউব আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমরা চারটা থেকে পাঁচটা টাইটেল আমরা জেনারেট করব। এটা এখান থেকে একটা নেব টাইটেলের জন্য আর চার পাঁচটা নেব আগের ট্যাগের জন্য। তো এখান থেকে আমরা মনে করেন হাউ টু গ্রো অন ইউর ইউটিউব চ্যানেল এটাও নিতে পারি, হাউ টু গ্রো সাবস্ক্রাইব অন ইউটিউব চ্যানেল, আচ্ছা হাউ টু গ্রো অন ইউর ইউটিউব চ্যানেল, আবার এখানে হাউ টু গ্রো ভিউজ অন ইউটিউব চ্যানেল। এখন যেটা মন চায় আপনারা সেটা একটি ভিডিওর টাইটেল হিসাবে নিতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে টাইটেল হিসাবে নেব না, এখানে ট্যাগ নেব, যেহেতু ভাইরাল ট্যাগের সাবজেক্ট আজকে। তো এক দুই তিন চার পাঁচ, তো এক্সাম্পল হিসাবে আমি একটি টাইটেলে ক্লিক করবো আগে, যে কোনো একটি টাইটেল হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, এটার উপরে যদি ক্লিক করি এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে। তো এই টাইটেলটা আমি আগে কপি করব। তো এই টাইটেলটা কপি করে আমরা নিয়ে যাবো আমাদের নোটপ্যাডে, যে নোটপ্যাড আমি আপনাকে বলছিলাম সেই নোটপ্যাড আগে সেভ করব। তো মনে করেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট, এটা হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল। তো এটা এখন আমরা নেব ট্যাগ, এখন ট্যাগ জেনারেট করব, ঠিক আছে। এখন নিচে হচ্ছে ট্যাগ, তো আমরা যেহেতু ইউটিউবে দেখেছিলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, আচ্ছা হাউ টু গ্রো ইউটিউব, তো এটা লেখার পর যে সমস্ত টাইটেলগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে আপনাদের যে টাইটেলটা সেই টাইটেলটা দেওয়ার পর এরকমভাবে যেগুলো সাজেস্ট করবে এখান থেকে আপনারা পাঁচটা টাইটেল নেবেন, ঠিক আছে, নিয়ে ওগুলো ট্যাগ হিসাবে ব্যবহার করবেন। এক্সাম্পল স্বরূপ আমি একটি টাইটেল নিয়ে দেখাচ্ছি, তো আমি 2021 লিখে সার্চ করার পর এইখান থেকে উপরে ক্লিক করব, এটা নিয়ে যায় লং ট্যাগ, এটা হচ্ছে লং ট্যাগ, একটি ভিডিও র্যাঙ্কের জন্য সবচেয়ে ভালো ভূমিকা রাখে। এটা মনে করেন আমার ট্যাগ আমি এখানে দিয়ে দিলাম, তো এটা হচ্ছে ট্যাগ। তো এরকমভাবে আপনারা পাঁচটা ট্যাগ নেবেন, এক্সাম্পল স্বরূপ বলতেছি, এক্সাম্পল হিসাবে কিন্তু। তো আমাদের মেন টাইটেল কোনটা, উপরেরটা, তো উপরের টাইটেলটা আমরা কপি করব, আচ্ছা উপরের টাইটেলটা এখন কপি করি। তো ফুল টাইটেলটা কপি করলাম, একটা ট্যাগ নিলাম কিন্তু ইউটিউব থেকে, ওইরকমভাবে আপনারা চারটা ট্যাগ নেবেন সিরিয়াল বাই সিরিয়াল যে চারটা ট্যাগ থাকবে। তো চলুন এখন আমরা টাইটেলটা কপি করলাম, করার পর এখন চলে যাব হচ্ছে আমরা যে অ্যাপসটা দেখেছিলাম ট্যাগ ইউ, এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ট্যাগ ইউ এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনারা বিভিন্নভাবে কিন্তু ই করতে পারেন, সাজেস্টেড কিওয়ার্ড নিতে পারেন, তারপরে ফাইন্ড কম্পিটিটর করতে পারেন এবং ট্যাগ ফ্রম ইউআরএল অন্যান্য ভিডিও ট্যাগগুলো জেনারেট করতে পারেন। তো এখান থেকে আমরা সাজেস্টেড কিওয়ার্ডের উপর আগে ক্লিক করি,
করার পর এখান থেকে যদি দেখা পারে এখানে আমাদের টাইটেলটা নিয়ে এসেছিলাম সেই টাইটেলটা এখানে দিই, দেওয়ার পর এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়া মাত্র এখান থেকে আমাদের কিছু একটা অ্যাড আসলো। তো এখানে আপনাদের একটা অ্যাড আসতে পারে, একটা স্কিপ করে দিয়েছি আমি যেটা দেখাইনি। তো এখান থেকে বেশ কিছু আমরা ট্যাগ দেখতে পাচ্ছি, সব লং ট্যাগ। তো এই ট্যাগগুলোও কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার ওই মানে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পর যদি আমরা একটু নিচের দিকে এসে পেস্ট করে দেই তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে আমাদের যে ট্যাগগুলো আছে। দাঁড়ান, আমরা যে ট্যাগগুলো নিয়েছি যেখান থেকে, এখন এটা আমরা যদি নোটপ্যাডে দিয়ে দিই, নোটপ্যাডে কিন্তু এটা সম্পূর্ণভাবে পেস্ট হয়ে যাবে। দাঁড়ান, এটা আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখুন পেস্ট, সব ট্যাগ কিন্তু পেস্ট হয়ে গেছে। আপনারা সুন্দর মতো এরকমভাবে ট্যাগ জেনারেট করতে পারেন, আপনাদের ভিডিওর জন্য সুন্দর ভাইরাল ট্যাগও আপনারা এখান থেকে নিতে পারেন। তো ইউটিউবে থেকে নেবেন 5টা এবং অন্যান্য অ্যাপস যদি আপনারা ব্যবহার করতে চান সেখান থেকে নিতে পারেন 3-4টা। এইভাবে নিয়ে যদি আপনাদের ভিডিওতে ব্যবহার করেন অবশ্যই ভিউজ বেড়ে যাবে আপনাদের ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ কামনা করি সবার।